ফুলবাড়িয়ার বালিয়ানে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ উপহার বিতরণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে উপহার স্বরূপ নগদ অর্থ ও মসজিদ উন্নয়নে অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যাবাড়ি বাজার ঈদগাহ মাঠে নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাহমুদুল কবিরের সঞ্চালনায় স্থানীয় নিম্ন আয়ের পরিবারের মাঝে অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক শফিকুল ইসলাম, সংগঠনটির সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেশীয় স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম, সহকারী প্রচার সম্পাদক মশিউর রহমান ওয়াসিম, সদস্য তারিফ মিয়া, রাসেল মিয়া ও বিল্লাল হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক দৌলতুর রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, প্রধান উপদেষ্টা বাকি শিকদার, উপদেষ্টা সেলিম মিয়া, ইমরুল কায়েস, নাজমুল হাসান, হামিদুল মণ্ডল, ত্রাণ সম্পাদক নাজিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল আলিম, জয়নাল মণ্ডল, সম্পাদক মাইনুল ইসলাম, শাজাহান সাজু, ক্রিয়া সম্পাদক মোন্তাসির রহমান, জনসংখ্যা বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম, তথ্য সম্পাদক বাবুল চৌধুরী, সদস্য সচিব মিনহাজ উদ্দিন, মেহেদি হাসান মিঠু, সদস্য শরীফুল আলম, আমিরুল ইসলাম, আয়ুব আলী, আমির হামজা, রবিন মিয়া, আলম মিয়া, মিজানুর রহমান, নুরুল ইসলাম ও শাহাদাত হোসেন জিহাদ।